হচ্ছে অনেক দূরে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? তো আশা করি খুব ভালো আছো। আর আজকে 24th October, আজকে রবিবার, আর আজকে রবিবার দিন। এখন দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসেছি একটু ঘরে এসে, আর বাজে এখন 2:45। আর জানো তো আসলে দুপুরবেলায় বাঁশিওয়ালা যাচ্ছিলো, একটা বাঁশিওয়ালাকে দেখে তার বাঁশি বাজানোর কথা মনে পড়লো। তোমরা দেখলে প্রথমে ভিডিওটা, একটা বাঁশি সুর শুনতে পেলে, তো রাস্তা দিয়ে যাচ্ছিলো, বাঁশি বিক্রি করছিলো, আর বলছে মা আমাকে এখনই বাঁশি কিনে দাও। আমি বললাম তো বাঁশি আছে, তাহলে এক্ষুনি দাও সেই বাঁশি, আর এই বাঁশিটা তখনই বের করে দেওয়া। বাবা কান গেল তো, কান গেল, বাঁশি বাজাতে বাজাতে হিচকি উঠে যাচ্ছে। সবাই এখন দুপুরে খেয়ে দিয়ে ঘুমাতে গেছে, ওর বাঁশির আওয়াজে সবার ঘুম ভেঙে যাচ্ছে। বাজাও, ভালো করে বাজাও, বাঁশি বাজাতে গিয়ে আবার হিচকি উঠে যাচ্ছে। জল খেতে হবে তো, বাঁশি বাজাতে গিয়ে মানে দেখছো তো হাসতে গিয়ে হিচকি উঠে গেলো। দাঁড়াও আগে জল খাওয়াই তোকে, একটু জল খাওয়াই, দাঁড়াও আসছি তারপরে। ওখানটা খেয়ে না, হিচকি উঠে গেল, বাঁশি বাজালে এত মতো জলও খেতে চাইছে না। দেখেছ হিচকি উঠে গেছে, জল খাওয়া, একটুখানি জল খেয়ে নাও, তারপরে তুমি বাজাও। ঠিক আছে, জল দেয়। আর একটু খাও, হিচকিটা বন্ধ হবে না কিন্তু তোমার। তো চলে চলে কেন হাসছো? এই দেখো কি বাচ্চা থেকে যে হাসি শুরু হলো, আর হাসলেই ওর জানো তো হিচকি ওঠে। আর একটু খাও, হাসলে ও খুব জোরে জোরে হাসছে, ওটা দেখে খুব জোরে জোরে হাসলে হিচকি ওঠে। এটা আবার কি জল নিয়ে, এটা কি গার্গল হচ্ছে? এটা কি গার্গল হচ্ছে? কি অবস্থা দেখো, ঘাটে বসে গার্গলও শুরু করে দিয়েছে। চলে যাই, কি হবে পিঠে ঘোড়া? ও বাবা কৃষ্ণ, ও বাবা ওর পিঠে ঘোড়া, ওই দেখো ঘোড়া হয়ে গেছে পিঠে। বাবা পিঠে ঘোড়া হয়ে নাকি বাঁশি বাজাচ্ছে। ওই দেখো পড়ে যেও না বাবা, টকবক টকবক ঘোড়া, টকবক ঘোড়া। বাবা আবার হিচকিটা উঠছে, মামা জোরে জোরে হাসছিস কেন বল? তো আমরা ঘোড়া চড়ি, ঘোড়া চড়ি, ঘোড়া চড়ি। বাবা নামো ঘোড়া, ঘোড়া 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 ঘোড়া। লকেরি কি কাঠি, কাঠি কি ঘোড়া, ঘোড়ে কি দুম্পে জো মারা হাথোড়া, দড়া 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 দুমদাবাকে দড়া। লকেরি কি কাঠি, কাঠি কি ঘোড়া, ঘোড়ে পি ঘোড়ে কি দুম্পে জো মারা হাথোড়া, দড়া 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 দুম দাওয়াকে দড়া। এবার নামো, নামো নামো। আমি পিঠে ঘোড়া উঠেছি, রে কাঠি ভালো। হ্যাঁ লাকড়ি কে কাঠি দুবার গাইলাম তো, এবার নামো। আমার কষ্ট হচ্ছে মা, নামো একটু মা। আর থ্রিবার হলে নেমে যাও বাবা, থ্রিবার হলে ডেলি কিন্তু জানো তো ডেলি দুবেলা একবার, আর থ্রিবার আবার দুপুরে ঘুমোতে আসার সময় থ্রিবার হলে পিঠে ঘোড়া মানে থ্রিবার বললে আমি চলে আমি নেমে যাব। ঘোড়া চড়তে খুব পছন্দ করে সত্যিকারে, ঘোড়া চড়াতে হবে এবার। টকবক 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 টকবক, লাকড়ি কি কাঠি, কাঠি কি ঘোড়া, ঘোড়ে কি দুম্বে জো মারা হাথোড়া, দড়া 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 দুম দেবাকে দড়া। বাবা ঘোড়া হয়ে বেশি হাঁটতে ভয় লাগে না তো? কেন ঘোড়া হয়ে হাঁটতে ভয় লাগে তার কারণ হলো, কারণ ও না পিঠে ঠিক করে বসতে পারে না। আমি বলি ধরে বস, আমার মনে হয় শুধু পিছন দিকে পড়ে যাবে, ওই জন্য আমি ঘোড়া অবস্থায় ওকে নিয়ে খুব একটা হাঁটি না।
তার জন্য দেখলে একই জায়গায় বসেছিলাম। এই অনেক বাসি বাজন হয়েছে, এদিকে আসো এবার। ও বাসি বাজিয়ে সবার মাথা খারাপ করে দিলাম, এখন সবাই খেয়ে দিয়ে ঘুমোতে গেছে। এসো এদিকে এসো। হ্যাঁ কিন্তু আমি একটু শেয়ার করব। আচ্ছা মা এই নাও। থ্যাংক ইউ বাবা। বাঁচাও ফ্রেন্ডসটা শুনুক। আ বাবা ফ্রেন্ডসটা শুনুক, দেখো তোমাদেরকে বাসি বাজিয়ে শোনাতে বলছি। বাবা বাসি বাজাতে বাজে কৃষ্ণ হয়ে গেছে। দেখো পাটা দেখো, এই যে এই যে দেখতে পাচ্ছ পাটা, কৃষ্ণ ঠাকুরের মতো পাটা করেছে, বলছে কৃষ্ণা হবো আমি বাসি বাজাতে বাজাতে। বাপ কান মাথা খারাপ করে দিল। বাবা কৃষ্ণ ঠাকুর হয়েছে বলে নম করতে হবে, ঠিক আছে করলাম নম। ও বাবা বিদ্যাদা বুদ্ধি দাও আর মনাকে শান্তি করে দাও। আচ্ছা তুমি তো মনা আমার। ও বিদ্যাদা বুদ্ধি দাও আমার ভুলুকে। ও আচ্ছা ওর ভুলুকে বিদ্যাদা বুদ্ধি দাও আর মনার ভুলুদের শান্তি করে দাও। বাবা বাবারে বাবারে পড়েই গেল উল্টে। বাপরে বাপ বাসি বাজাও। ঠিক করে গান গাও, তুমি গানটা ঠিক করে গাইতেই পারছো না, ঠিক করে শোনাও। তুমি শোনাও না, নাচ করো এদিকে এসো করো সুন্দর করে এখানে দাঁড়িয়ে দেয় এইদিকে যেমন ফ্রেন্ডসরা দেখতে পাবে, ঠিক আছে। এইটা বড় কৃষ্ণ ঠাকুর, এটা ছোট কৃষ্ণ ঠাকুর, বাজা।
বাজা এই দেখ ফুদে তুই ফুদে ফুটা দে চাই বাজা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমাদের পাশে থেকো আর টাটা বাঁশিটা আর বাজাবে না দেখলে তো বাঁশি বাজাতে বাজাতে এবার ঢাকে তাহলে গান শোনাও তাহলে ঢাকে কমলে খুশিতে নাচে আরে বাজা তো কাশো আজ বাজা কাশো বাজা কাশো জমা আসো থাকবে তারপরে বলো দুর্গা মা দুর্গা মা কি বাবা হাতালি করো সবাই হাতালি দাও খুব সুন্দর হয়েছে বা 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 বাবা তারপর তো অডিয়েন্স নেই বলে ও নিজেই হাতালি দিয়ে দিল তো যাই হোক শেষে যাওয়ার যেতে যেতে একটা গানও শুনিয়ে দিলে তো চলো আর বেশি কথা বলবো না আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আনন্দ থেকো।